শোনো কৌশিক, জেন সুপার একটি মেয়েকে পাঠিয়েছেন তোমার সঙ্গে দেখা করতে। মেয়েটি দাবি করছে সে তোমার ছোট বোন। বোন? বলেছি তো আমার কোনো বোন নেই। সে কথা বললে তো চলবে না। সে গভীর রাতে জেল সুপারের সঙ্গে দেখা করে যেভাবেই হোক তাকে কনফিডেন্স করে স্পেশাল পারমিশন পেয়েছে। কাজী? হ্যাঁ কাজী, আর এই সামান্য বাকি সময়টুকুর মধ্যেও শান্তি পাওয়ার আর কোনো প্রশ্নই উঠতে পারছে না। শান্তি পাওয়া যাবে ওই একেবারে মেয়েটি যখন কোত্থেকে এসেছে আন্দাজ করতে পারো? আগে জ্যোতিষ জানা থাকলে আন্দাজ কেন বলেই দিতে পারতাম স্যার। মেয়েটি এসেছে শিলিগুড়ি থেকে, তোমার বাড়ি যেখানে। তা বাঁকুড়া জেলায় শিলিগুড়ি বলে তো কোনো গ্রাম নেই স্যার। বাঁকুড়া জেলায় থাকবে কেন হে? শিলিগুড়িতে শিলিগুড়ি আছে, সেখানে তোমার মা, তোমার আপন মা। আগে ছেলেবেলায় মারা গেছেন তিনি স্যার। আচ্ছা কেন তুমি বলছো না তোমার শিলিগুড়িতে বাড়ি? এই জীবনের শেষ মুহূর্তে শুধু শুধু কতগুলো মিথ্যে কথা বলবো স্যার, তাই কি চান আপনি? হ্যাঁ, যে কিন্তু মেয়েটি কি শিলিগুড়ি থেকে এত দূর এসেছে ও শুধু আমাদের সঙ্গে দেখা করবার জন্যে? সেই কথাই তো ফোনে জেল সুপার বললেন। বেচারা, 8 মাস আগে আমাকে একটা লোক উমকি দিয়ে দেখেনি, আর আজ এত দামি জিনিস হয়ে গেছি যে আমাকে দেখবার জন্যে সে 400 মাইল দূর থেকে ছুটে আসছে লোকজন। বাবা কৌশিক, মানবতার কাছে এ হলো তোমার ঋণ। মেয়েটির সঙ্গে দেখা করতে তোমার হয়তো 2 মিনিটও লাগবে না, কিন্তু যদি দেখা না করো তাহলে এই যে এতটা পথ একটা যুবতী মেয়ে আশা নিরাশা আর উৎকণ্ঠার দোলায় দুলতে দুলতে ছুটে এসেছে। হ্যাঁ সে তো সে তো। আচ্ছা স্যার, কিন্তু কোথায় কথা বলবো তার সঙ্গে? এখানে? হ্যাঁ একা? না না স্যার, আমি কথা দিচ্ছি যে আপনার এতটুকু ভাবনার কারণ নেই। মেয়েটি সম্পর্কে আমার বিন্দু মাত্র কৌতূহল নেই। হয়তো কোনো ভুল ঠিকানা পাওয়া কোনো অহাম্মক গরিব মেয়ে, কিংবা ভাবছেন হয়তো যে পকেটের মধ্যে ছোট্ট একটা রিভলভার কি এক পুড়িয়ে পটাশিয়াম সায়ানাইড নিয়ে এসেছে। কিন্তু আপনি নিশ্চিন্ত থাকতে পারেন স্যার, পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে, এমনকি এটি সুন্দরী তরুণীর মুখে হাসি ফুটিয়ে তোলবার জন্যেও আমি ওই মহামান্য ভারত সরকারকে দেখবেন ঠকাবো না। আমার মতো খুনির জন্যে যে পুরস্কার ধার্য হয়েছে তা আমি হাসি মুখে গলাপেতেই নেবো স্যার। বেশ, আমি তোমাকে মেয়েটির সঙ্গে এই ঘরে একলাই কথা বলতে দেব। ধন্যবাদ স্যার। এরকম ঘটনা জেলের মধ্যে এর আগে কখনো ঘটেনি, তবু তোমার আত্মসম্মানের উপর নির্ভর করে আমি দেব। বেশ, কিন্তু বিরাজবাবু, ইয়ে মানে এটা কি ঠিক কাজ হবে? পণ্ডিত মশাই মাফ করবেন, না আপনার ওপর শ্রদ্ধা রাখা কঠিন হয়ে পড়ছে ক্রমশ। আচ্ছা আপনি কি মনে করেন যে আমি ফাঁসির আসামি বলে এতই ঘৃণ্য চরিত্রের যে ওই মেয়েটিকে একলা পেয়ে আমি এমন কিছু করব যাতে যাতে বিরাজবাবুর, আপনার, ওই মেয়েটির, আমার এবং জেল সুপারের মান মর্যাদার বিশ্বাস সব নষ্ট হবে? ছি 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 পণ্ডিত মশাই, আচ্ছা মানুষকে যখন দেখবেন তখন তাকে ওই চুরি ডাকাতি খুন ইত্যাদি এই সাময়িক অপরাধগুলো দিয়ে বিচার না করে মানুষ যে মানুষ ভগবানের অপূর্ব সৃষ্টি এই মানুষ এই বলেই দেখবেন, দেখবেন তাতে কোনোদিন ঠকবেন না। এ কি হে, এমন চমৎকার কথা বলছো অথচ তুমি লেখাপড়া জানো না? এইসব তো শোনা কথার পাণ্ডিত্য পণ্ডিত মশাই, আপনি এক্ষুনি নরশব্দের রূপ বলতে বলবেন, দেখবেন কাত হয়ে গেছি। যাকে যাকে, আপনি এক কাজ করুন পণ্ডিত মশাই, আপনি কৌশিককে নিয়ে পাশের ডেপুটির ঘরে গিয়ে একটু বসুন, এর মধ্যে আমি ওই মেয়েটির সঙ্গে একটু দেখা করে নিই। ভালো কথা, ভালো কথা, এসো হে কৌশিক, এসো, চলুন চলুন। মহাদেব, মেয়েটিকে নিয়ে এসো, এসো এসো এসো, বসুন বসুন। জেল সুপারের সঙ্গে দেখা করেছে শুনলাম। আগে হ্যাঁ, অনেকক্ষণ ছিলাম তার কাছে। তুমি আমার ছোট মেয়ের বয়সী, তোমাকে তুমি বলছি বলে রাগ করো না কিন্তু। না না, একই বলছেন, তুমি তো বলবেন আমাকে। কি নাম তোমার মা? আমার নাম রঞ্জনা মজুমদার। মজুমদার? হ্যাঁ। তুমি কৌশিকের সঙ্গে দেখা করতে চাও না? হ্যাঁ কেন, আমার কি আসতে দেরি হয়ে গেছে? না না, ঠিক আছে ঠিক আছে, আরো পরে এলে হয়তো সত্যিই দেরি হয়ে যেত। সময় হচ্ছে 3টে থেকে 4টে। ও, এবার আমি তোমাকে দু একটি কথা জিজ্ঞেস করবো মা। বলুন। না না, ভয় পাবার কিছু নেই এতে, তোমার এই দেখা করার ব্যাপারটা আমি সহজ করে দিতে চাই। বাড়ি কোথায় তোমাদের? শিলিগুড়ি। প্রপার শিলিগুড়ি? না, খঞ্জনা গ্রামে। বাবা মা? বাবা খুব ছেলেবেলাতেই মারা যান, মা আছেন, বাড়িতে এখন শুধু মা আর আমি। তাহলে তোমার মা নিজে না এসে তোমাকে পাঠালেন কেন? কি করে আসবেন, মায়ের তো অসুখ।
তিনি বিছানায় পড়ে আছেন। কটি ভাই বোন তোমরা? এক ভাই এক বোন, সেই জন্যই আমরা ছেলেবেলায় দুজনকে দুজনে খুব ভালোবাসতাম। কিন্তু কৌশিক কি তো তোমার চাইতে অনেক বড় বলে মনে হয়? হ্যাঁ, আমার চাইতে 10 বছরের বড় ও। কৌশিক বাড়ি থেকে পালিয়ে এসেছিল বুঝি? আগে হ্যাঁ। কেন? গ্রামে থাকলে কিছু হবে না, শহরে গিয়ে ভালো কাজকর্ম শিখে টাকা রোজগার করে মাকে পাঠাবে, সেই জন্য। আচ্ছা, শেষ দেখা কবে হয়েছে তোমাদের সঙ্গে ওর? 8 বছর আগে। এত দিন? হ্যাঁ। তা এখন তোমার বয়স কত মা? 18। তা এত দিন পরে দেখা হবে, তুমি তাকে চিনতে পারবে তো? দেখুন, আমিও সেই কথা ভেবেছি, ভয় হচ্ছে হয়তো চিনতে পারবো না। কিন্তু এত দিন কি করছিলে? আজ প্রায় 7 মাস এই বিচার চলছে, কাগজে পত্রে ছবিও বেরিয়েছে। না না, আমরা কিছু খবর পাইনি। গেল সোমবারে মা একটা মশলা বাঁধা ছেঁড়া কাগজের টুকরোতে দাদার ছবি আর মামলার কথা পড়েন। যদিও দাদার সঙ্গে সেই ছবির মিল খুব অল্পই ছিল, তবু মা আমাকে বললেন, তুই একবার বহরমপুরে যা মা, গিয়ে জেনে আয় এ সত্যি মিঠু না আর কেউ। ওর ডাক নাম বুঝি মিঠু? হ্যাঁ, আর ভালো নাম অম্বুজাক্ষ। তবু মনে হয় তোমার মা এলেই যেন ভালো হতো, যদিও তোমার ভাই হয়, আর তুমি যদি চিনতে না পারো। আমি চেষ্টা করব, খুব চেষ্টা করব। তা চেষ্টা করো। কৌশিক যদি তোমার দাদা হয়ও, তাহলে আমার যেন মনে হচ্ছে ও তোমায় চিনা দেবে না। নিশ্চয়ই এমন কোনো গুরুতর কারণ আছে যার জন্য। তা হোক, তবু ওর সঙ্গে আমি কথা বলবো, প্রশ্ন করব। আমি আমাদের দু ভাই বোনের ছেলেবেলার এমন কতগুলো ঘটনা আছে যা ও আর আমি ছাড়া কেউ জানে না, সেই সব কথা জিজ্ঞাসা করে আমি ওর মুখের ভাব লক্ষ্য করব। হ্যাঁ, তাহলেই ধরা পড়বে। তাছাড়া দাদা রবীন্দ্রনাথ আবৃত্তি করত দিনরাত। রবীন্দ্রনাথ এত ভালোবাসত যে গায়ের লোকে ওকে রবি পাগলা বলতো। রোজ রাত্রিরে আমাকে ঘুম পাড়াবার আগে দাদা আমাকে আবৃত্তি করে শোনাতো, সে কথাও বলবো ওকে। তুমি বলছো কৌশিক রবীন্দ্রনাথ ভালোবাসে? হ্যাঁ। কিন্তু পোজ করেছে, একদম লেখাপড়া জানে না, যেন জীবনে রবীন্দ্রনাথের নামই শোনেনি। ঠিক আছে, তোমাকে একটা কথা বলি। বলুন। যদি কৌশিক তোমার ভাই হয়, হ্যাঁ, তাহলে মিনিট 40 তুমি কথা বলতে পারো। আচ্ছা। কিন্তু একটা কথা, যদি তোমার ভাই না হয়, তাহলে অনর্থক সময় নষ্ট করো না মা, কেমন? ঠিক আছে, তাই হবে। হেমন, হেমন ভয় করছে আমার। কেন? ভাবছি ও যদি সত্যি আমার দাদা হয়, তাহলে মাকে ফিরে গিয়ে আমি কি বলবো, আর যদি না হয় তাহলে বা কি বলবো। ওই পাশের ঘরে কৌশিক রয়েছে, ওকে আমি পাঠিয়ে দিচ্ছি। মহাদেব, কৌশিককে ঘরে পৌঁছে দিয়ে তুমি বাইরে থেকো, ওরা একলা কথা বলবে, বুঝলে? আচ্ছা, তুমি আপনি, আমি ঠিক চিনতে পারছি না, আপনি, তুমি মিঠু দা নাও, আমাকে চিনতে পারছ না? আমি রঞ্জনা, রঞ্জু। তা হবে, কিন্তু আমি তো আপনাকে না একদম চিনতে পারছি না। তোমার নাম কি? আমার নাম কৌশিক গুপ্ত। কৌশিক গুপ্ত, তোমার বাড়ি কোথায়? বাড়ি? হ্যাঁ, বাড়ি বাঁকুড়া জেলায়, গায়ের নাম হয় কেষ্টপুর না হয় বিষ্টুপুর, ভুলে গেছি। ভুলে গেছো? হুম। কেন ভুলে গেছো? কেন? ছেলেবেলায় পালিয়ে এসেছিলাম তো, তাই। তুমি মিথ্যে কথা বলছো না? তোমার গলাটা কিন্তু অনেকটা, মানে অনেকটা মিঠুদের মতো। তোমার এই মুখময় দাড়ির জন্য আমি ঠিক চিনতে পারছি না, আমাকে ঠকিও না, সত্যি বলো না, তুমি কি মিঠুদা নও? দেখো, মরবার ঠিক আগে শুধু শুধু মিথ্যে কথাই বা বলবো কেন বলো? তোমার গলায় হঠাৎ কি এমন একটা টান আসে আর আমার ঠিক মিঠুদার মতো লাগে। আচ্ছা আচ্ছা, তুমি বই ভালোবাসো? বই? হ্যাঁ, বই, কবিতার বই, রবীন্দ্রনাথের বই। তুমি তুমি আবৃত্তি করতে পারো? আবৃত্তি কাকে বলে আমি তাই জানি না। ও, কোন হাই স্কুলে তুমি পড়তে? অত দূর এগোতে পারিনি, পাঠশালা থেকে পালিয়েছিলাম তো। লেখাপড়া জানো না? লেখাপড়া জানো না তো বই লিখলে কি করে? বাংলাদেশে কি বই লেখার জন্য লেখাপড়া জানার দরকার হয় নাকি? এই যেমন করে তোমার সঙ্গে কথা বলছি, তেমনি করে লিখেছি। আর তাছাড়া মিথ্যে কথা মিষ্টি করে লিখতে কোনো অসুবিধে হয় না। সব মিথ্যে কথা লিখেছো? হুম, সব মিথ্যে কথা। কেন লিখলে তবে? বাহ, এ কি করব, লোকে তো খনি জীবনের মধ্যে খুব কি বলি, খুব রোমাঞ্চ খুঁজে, তো আমিও সেইটি খুব বেশি করে লিখে দিয়েছি। ও,
আচ্ছা আমি এত কথা জিজ্ঞাসা করছি বলে